যে অন্যের নামিমা গীবত করে বেড়াও, অন্যের বিরুদ্ধে চগলখড়ি করে বেড়াও, অন্যের বিরুদ্ধে গীবত করে বেড়াও, তোমাকে আমি বলছি তোমার অবস্থা একটা হিংস্র প্রাণীর চেয়েও খারাপ হয়ে গিয়েছে। হিংস্র প্রাণীরা তাদের নিজেদের মাংস পর্যন্ত খায় না, আর তুমি মুসলিম ভাইয়ের মাংস খাওয়ার জন্য তুমি কাজ করো। দেখো না কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যেই ব্যক্তি গীবত করে সেই ব্যক্তি যেন তার মৃত ভাইয়ের মাংস খাচ্ছে। তোমাকে এতটুকু লজ্জা করে না, তুমি মৃত ভাইয়ের মাংস খাচ্ছ, জীবিত ভাইয়ের মাংস খাওয়াই তো তোমার জন্য হারাম, আর তুমি একটা মৃত ভাইয়ের মাংস কেটে কেটে খাচ্ছ, তোমার লজ্জা করে না। আমি তোমাকে আরো ভয়ঙ্কর কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মিরাজ নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জাহান্নামে একদল লোককে দেখতে পেলেন। সেই লোকেরা হচ্ছে তাদের অনেক বড় বড় নখ, যেই নখগুলো তামা দিয়ে, সীসা দিয়ে অথবা লোহা দিয়ে তৈরি, এর মাধ্যমে তারা তাদের চেহারা এবং তাদের যে বক্ষ রয়েছে এগুলোকে তারা ছিঁড়ছে এবং এগুলোর মাংসগুলো তারা ছিঁড়ে ফেলে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। রাসূলুল্লাহ বলেন মান হাউলা ইয়া জিব্রিল, জিব্রিল এরা কারা? জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফী আওরাদিহিম, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মার মধ্যে এই লোক হলো তারাই যারা মানুষের মাংস খেত, মানুষের বিরুদ্ধে গীবত করত। তিনি সেখান থেকে ফিরে এসে কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই ব্যক্তিদের অবস্থা হলো এরকম, আপনি কিসের দিন প্র্যাকটিস করছেন? গীবত এবং নামিমার মাধ্যমে। দিন থেকে তো আপনি অনেক আগেই বের হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের ব্যাপারে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বি আফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াল কিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাতি, আমি কি তোমাদেরকে একদল লোকের কথা বলবো না, যেই সব লোকেরা তারা সিয়াম কিয়াম সালাত সাদাকা এর চেয়ে অনেক বেশি তারা মর্যাদাবান হবে, যারা ওই কাজগুলো করে তাদের চেয়ে বেশি মর্যাদাবান হবে। সাহাবায়ে কেরাম বলেন বালা ইয়া রাসূল, তিনি বলেন ইসলাহু যাতিল বাইন, এমন একটা কাজ যেই কাজ হলো তোমরা করলে এর চেয়ে বেশি মর্যাদা পাবে, তা হলো তোমরা মানুষের মধ্যে সম্পর্কটাকে বিল্ড আপ করো, সেখানে যদি কোনো সমস্যা ঘটে থাকে সেটাকে তোমরা রিপেয়ার করে দাও, মানুষের সম্পদে সম্পর্কের মধ্যে তোমরা জোড়া লাগাও। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্না ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালিকা, কারণ মানুষের মাঝে সম্পর্কটাকে নষ্ট করে দেয়া এটাই হচ্ছে প্রকৃত হালিকা, ধ্বংসাত্মক, একেবারে কতল করে দেয়, হত্যা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বলছি না যে তাহলিকুস শার, এটা তোমাদের চুলগুলোকে একেবারে মুন্ডন করে দেয়, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরং তো তোমাদের দ্বীনের মূলোৎপাটন করে দেয়। আপনি কিসের দিন প্র্যাকটিস করছেন, যে দিনের মাধ্যমে অথবা কিসের দিন প্র্যাকটিস করছেন, যে দিনের পাশাপাশি আপনার মানুষের গীবত এবং নামিমা করে বেড়াচ্ছেন, আপনি কিসের দিন প্র্যাকটিস করছেন? আপনি তো দিন থেকে বের হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল লোকদের ব্যাপারে বলেছেন ইয়ামরুকুনা মিনাদ দিন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, এই ব্যক্তি তো তেমনি ভাবে দিন থেকে বের হয়ে গিয়েছে যেমনি ভাবে একটি তীর তার যে শিকার রয়েছে শিকারের শরীর ভেদ করে বের হয়ে যায়, এই ব্যক্তির দিন থেকেও ঠিক তেমনি ভাবে বের হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যে সে আরেকজনের বিরুদ্ধে গীবত করেছে, আরেকজনের বিরুদ্ধে নামিমা করেছে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, আরেকজনের বিরুদ্ধে চগলখড়ি করেছে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এনেছে, আরেকজনের সম্পদ খেয়েছে, আরেকজনকে অন্যায়ভাবে আহত করেছে, ইত্যকার কাজ করেছে। কেয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন একদল লোক যারা দাঁড়িয়ে আছে এই ব্যক্তির কাছে পাওনাদার হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ব্যক্তির ভালো কাজগুলো ওই ব্যক্তিদেরকে দিতে থাকবেন পাওনাদার, এমন একটা অবস্থা হবে। হাত্তা ফানিয়াত হাসানাতুহু, তার সকল ভালো কাজ সব শেষ হয়ে যাবে, এখন তার আমল নামে আর হাসানাত বলতে কোনো কিছুই নাই, কিন্তু এখন অনেক পাওনাদার আছে। তখন ওই পাওনাদারদের গুণাগুলো কালেকশন করা হয়, এই ব্যক্তির আমল নামে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনি কিসের আমল করছেন? মুসলমানের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আপনি গীবত করে আপনার অন্তরকে আপনি কলুষিত করছেন, যেই অন্তর কলুষিত হয়েছে এটা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না। অতএব আপনার অন্তরকে আপনি পরিশুদ্ধ করুন। আপনি মনে রাখবেন গীবত এটা একটা ঋণের নাম, এটা একটা লোন, এই লোন হয় এই দুনিয়ায় পরিশোধ করতে হয় অথবা আখেরাতে পরিশোধ করতে হয়। দুনিয়ায় কিভাবে পরিশোধ করতে হয় আপনাদেরকে বলি, ইমাম মালিক রাহমুল্লাহ বলেছেন এবং আল হাসান আল বসরি একই কথা বলেছেন, লাকাদ আকদরাক্তু আকওয়ামান, আমি এমন একদল লোককে পেয়েছি, লাম তাকুন লাহুম উয়ুবুন, তাদের চরিত্রে কোনো ধরনের দোষ ছিল না, ফাতাকাল্লামু ফি আয়ু ফি উয়ুবিন নাস, তারা মানুষের বিভিন্ন দুষ্টিতে নিয়ে আলোচনা করলো, এর কারণে কি হলো, তাদের চরিত্রের মধ্যে ত্রুটি তৈরি হয়ে গেল। আমি এমন একদল লোকের পেয়েছি তাদের চরিত্রে বহু ত্রুটি ছিল, ফাসাকাতু আন উয়ুবিন নাস, তারা মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করত না, ফাসা তারাহুমুল্লাহু ফাসাতারাল্লাহু উয়ুবাহুম, আর এই কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখেরাতে তাদের ত্রুটিগুলো, তাদের দোষগুলো, তাদের বিচ্ছুতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিয়েছেন, এগুলো মানুষের কাছে প্রকাশ করেননি। আইয়ুহাল মুখতাব, আইয়ুহান নামিম, হে মুখতাব, হে যে গীবত করছেন, এ যে নামিমা মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করে করে বেড়াচ্ছেন, অত মানুষের বিরুদ্ধে ফাটল তৈরি করার জন্য যারা কাজ করছেন, আপনাদেরকে বলছি মনোযোগ দিয়ে শুনুন। আমাকে স্লিপ দিয়েছে, স্লিপ আপাতত আপনারা একটু স্টপ রাখেন, আমি দু চার মিনিট আরও কথা বলে নেই, কারণ এই কথা আমাকে বলতেই হবে, আপনাদেরকে এই কথা বলতে হবে, কারণ দাওয়াতের কাজ আপনারা করেন, আপনারা জাহান্নামে গেলে এই উম্মাকে কারা রক্ষা করবে এটা আমাকে জানতে হবে। জাহান্নামের পথে আপনারা চলেন, তাহলে উম্মার দাওয়াতের কাজ কারা করবে? প্রিয় ভাইরা, আপনি রং পথে আছেন, এটা দ্বীনের পথ নয়, এই পথটা আপনাকে চিহ্নিত করতে হবে, এই পথটা আপনাকে বুঝতে হবে। প্রিয় ভাই, এই জন্য আমি যে কথাটি আপনাকে বলছি, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একদল লোকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, এর চেয়ে এই ব্যক্তির জন্য আর কিভাবে তার জন্য অপমান হতে পারে, লাঞ্ছনা হতে পারে, তার জন্য আর তার জন্য আর দুর্ভাগ্য কি হতে পারে, যে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। আপনার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চুগলখোর, কোনো গীবতকারী এই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনার তো দুনিয়ার মধ্যে আপনার ত্রুটি তৈরি হয়েছে, আমি বলেছি এটা একটা ঋণের নাম, এর ঋণ হয় দুনিয়ায় পরিশোধ করতে হয়, আর আখেরাতে তো আপনার কবর থেকে এটা পরিশোধ করা লাগে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুটা কবরের পাশে দিয়ে গিয়েছেন, জানেন না, রাসূলুল্লাহ বলেছেন এই কবরবাসীদের তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, কিন্তু বড় কোনো অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয় না। আম্মা আহাদুহুমা, এর মধ্যে ফালা ইস্তানজিহু মিনাল বাউলি, একজন পেশাব করার সময় খুব সাবধান থাকতো না, ও আম্মাল আখারু ফাকান ইয়ামশি বিন নামিমা, আরেকজন কে কেবলমাত্র চুগলখুরি করে বেড়াতো, অন্যের বিরুদ্ধে গীবত করে বেড়াতো। গীবত যিনি করছেন তার তো শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়, মৃত্যুর সাথে সাথে কবরে তার শাস্তি শুরু হয়, আর আখিরাতে তার অবস্থা কি, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে আপনাদেরকে বলে দিয়েছেন। আপনার রাসূলকে কথা বলেননি যে ব্যক্তি তার দুই চোয়ারের মধ্যখানে জিনিস, দুই পায়ের মধ্যখানে জিনিস যে হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাবো, আপনার রাসূলকে কথা বলেননি? তার প্রতি কি আপনার আস্থা নাই, তার প্রতি কি আপনার বিশ্বাস নাই? আপনার রাসূল যদি এই কথা বলে থাকে তাহলে শুনে রাখুন, আপনার এটাকে অবশ্যই রক্ষা করতে হবে। আপনার এটাকে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি জানো যে উম্মার মধ্যে আমার এই উম্মার জন্য আমি সবচেয়ে যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাই তা হচ্ছে যে হাজা হাজা ফা আশারা ইলা লিসানিহি, রাসূল তার জিহ্বার দিকে তাকিয়ে বলেন আমার উম্মার জন্য সবচেয়ে বেশি ভয় পাই এটা। এই ভয়ের কারণ কি আপনি নিজেই হয়ে গেলেন, এবং এই ভয়ের নমুনা কি আপনি নিজেই হয়ে গেলেন, এই ভয়ের রিপ্রেজেন্টেটিভ কি আপনি নিজেই হয়ে গেলেন? আপনি দিন প্রচার প্র্যাকটিস এর পাশাপাশি অথবা এটার মাধ্যম হিসাবে কেবলমাত্র গীবত এবং নামিমাকে আপনি চয়েস করে নিলেন, এটাই কেবলমাত্র আপনার আলোচ্য বিষয় হয়ে গেল। প্রিয় ভাইরা এবং বোনেরা, একদল লোক আছে গরু ছাগলের মতো, আই এম সরি টু সে ইট অ্যাগেইন, আই এম সরি টু সে ইট, গরু ছাগলের মতো কেবল জাবর কাটে। গরু ছাগল দেখবেন যে তারা কিভাবে জাবর কাটে, খাওয়ার পরও এরপরে পেটের ভিতর থেকে বের করে আবার চাবাইতে থাকে। আপনি কি গরু ছাগল চেয়ে নিকৃষ্ট যে আপনি মুসলমানদের কেবলমাত্র তাদের বিরুদ্ধে বলতে বলতে জাবর কাটতে থাকেন, মুখে কেবলমাত্র তাদের বিরুদ্ধে আলোচনা করতে থাকেন? আপনার অবস্থা কি বালহুম আউয়াল, উলাইকা কাল আনআমি বালহুম আউয়াল, এরা পশু অথবা এরা পশুর চেয়ে নিকৃষ্ট, এদেরকে পশু বললো, পশুকে লজ্জা দেওয়া হয়, পশুকে অপমান করা হয়, কারণ এরা পশুর চেয়েও নিকৃষ্ট। আপনার নিজকে আপনি কোনো অবস্থায় এভাবে আপনি নিয়ে যাবেন না, আপনার খাদ্য কেবলমাত্র আপনি এটাকে পরিণত করবেন না। প্রিয় ভাই, গীবত এবং নামিমাকে আপনার খাদ্যে পরিণত করবেন না। আপনার তো মৌমাছি হওয়ার কথা ছিল, কবে থেকে আপনি আপনার নিজকে মাছিতে পরিণত করলেন? মাছি তো কেবলমাত্র নোংরা আবর্জনা ময়লা পুজ দুর্গন্ধমুক্ত জিনিস, দুর্গন্ধযুক্ত জিনিসে গিয়ে কেবলমাত্র বসে, আপনি কি দুর্গন্ধ ছাড়া কিছুই পান না? আপনার রুচি এত নিকৃষ্ট লেভেলে কিভাবে গেল? রুচিকে উন্নত করুন, মানুষের ভালো নিয়ে আলোচনা করুন। আপনি আপনার নিজকে আল্লাহর রাসূলের কথা অনুসারে আল মুমিনু কান্নাহলা, একজন মুমিন হচ্ছে মৌমাছির মতো, মৌমাছি কেবলমাত্র ফুলের মধ্যে বসে এবং ও যা উৎপাদন করে ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য ওর মধ্যে রোগ মুক্তির উপকরণ রয়েছে। আপনার নিজকে আপনি মৌমাছির মতো করুন, আপনার নিজকে আপনি মাছির মতো করবেন না যে কেবলমাত্র পচা আবর্জনায় কেবলমাত্র বসে। মানুষের এই ময়লা আবর্জনা, তাদের ত্রুটি বিচ্ছুতি, তাদের চরিত্রের খারাপগুলো দিকগুলো নিয়ে আপনার আলোচনা করতে লজ্জা পায় না? আপনার কি আখলাক নাই? আপনি দিনদারি কাকে মনে করছেন? আর দিন হল খুলুক, আপনার রাসূল বলেছেন দিন হলো চরিত্রের নাম, আপনার তো চরিত্রই নাই, তাহলে আপনার কিসের দিনদারি, কোন দিনদারি আপনি প্র্যাকটিস করছেন? যেই দিনদারি আপনার মধ্যে চরিত্রকে উন্নত করতে পারে না, অথচ আপনার রাসূল বলেছেন বুইসতুলি উতাম্মিমা মাহাসিনাল আফআল আও মাকারিমাল আখলাক, আখলাক আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তাকে উত্তম চরিত্র দিয়ে পাঠানো হয়েছে। আপনার চরিত্র কবে সংশোধন করবেন? আপনি দিনদারি
চরিত্রের মধ্যে যদি না আনতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সবচেয়ে নিকটবর্তী লোকেরা কিয়ামতের দিন হবে কারা? যেই সকল লোকেরা আহাসিনুকুম আখলাকান অথবা আহসানুহুম আখলাকান, তাদের চরিত্র সবচেয়ে উন্নত, এই সকল লোকেরাই কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে। আপনি কি রাসূলের কাছে থাকতে চান না? আপনার চরিত্র কেন এমন করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা খেয়া, রাসূল বলেন খেয়ারুন নাস হতে তারা ইজা রুহু যিকিরাল্লাহ, তাদেরকে দেখা হলে, তাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ পড়ে যায়। ওয়া ইন্না মিন শিরারিল খালক, শিরারিন নাস, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারাই, আল্লাযীনা ইয়ামশূনা বিন নামিমা, যেই সকল আল মাশূনা বিন নামিমা, আল মুফাররিকুন আও আল মুফসিদুনা বাইনাল আহিব্বা, যেই সকল ব্যক্তিরা মানুষের বিরুদ্ধে গীবত এবং নামিমা করে করে বেড়ায়, এবং মুসলমানদের মাঝে যারা ফাটল তৈরি করে, লুক এট দিস হাদিস, মুসলমানদের মাঝে যারা ফাটল তৈরি করে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর রাসূল শেরারুন নাস, দ্য ওয়াস্ট কাইন্ড অফ পিপল, সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে অপমানিত, লাঞ্ছিত মানুষ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন। আপনি যদি গীবত করাই, যদি আপনার লাইফস্টাইল করে থাকেন, তাইলে আপনার গীবতটাকে আপনি প্লিজ স্টপ ইট রাইট ডাউন নাও, ঠিক এখনই এটাকে আপনি বন্ধ করুন। গীবতটাকে আপনি পেশা বানাবেন না, এটাকে আপনি নেশা বানাবেন না, আপনি বরং আপনার নিজকে রক্ষা করুন, আপনার নিজকে আপনি হেফাজত করুন, আপনার নিজকে আপনি রক্ষা করুন। গীবত করবেন না অথবা নামিমা করবেন না কারো বিরুদ্ধে মিথ্যাচার, এটা একটা জুলুম।